আজকে এখন আমরা লাইভে এসেছি ঢাকা মহানগর মহিলা কলেজ থেকে। আমরা সোশিওলজি ডিপার্টমেন্টের সবাই আছি এখানে, বিশেষ করে এসেছি যারা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে আছো তাদের জন্যে। তো তোমাদের পড়াশোনা চলছে নিশ্চয়ই, প্রতিটি ক্লাস তোমরা দেখছো আশা করি। বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কিংবা ইনবক্সে আমাদেরকে প্রশ্ন করবে। কোনো ইয়ে তো দেখা যাচ্ছে না, কেউ যে দেখছে ওয়াচ, কেউ ওয়াচ করছে কি না। আচ্ছা, এখন তোমরা বিভাগীয় প্রধানের সাথে কথা বলে যে দেখো আমরা তিনজনই আছি, তোমরা চিনতে পারছো কি না। আমি বিথি ম্যাডাম, ডক্টর হাসানাত জাহান বলছি, প্রফেসর তাসকিন ফাতেমা ম্যাডাম। আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রী, পাশে আছেন বিউটি ম্যাডাম, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা ভালো আছো। ইতোমধ্যে তোমাদের অনেকগুলো ক্লাস হয়েছে, অনেক সাবজেক্টের। সমাজ বিজ্ঞানেরও একটি ক্লাস গিয়েছে উচ্চ মাধ্যমিকে, আরও দুটি ক্লাস আজকে যাবে। তো আমি আশা করছি তোমরা ক্লাসগুলো ফলো করছো। তোমাদের যদি কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করবে, আমাদেরকে জানাবে। আজকে আসলে আমরা কলেজে এসেছি, লাইভে এসেছি তোমাদের সাথে কিছু কথা বলার জন্য, যে শুধু পড়াশোনা না, পড়াশোনার পাশাপাশি তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, কারণ করোনা পরিস্থিতি আস্তে আস্তে আরও খারাপ হয়ে যাচ্ছে। এবং তোমরা যাতে এই পরিস্থিতিতে নিজেদেরকে মোকাবেলা করতে পারো, সুস্থ থাকতে পারো, এই জন্য সবসময় সচেষ্ট থাকবে। বিটি ম্যাডাম, প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তোমরা খেয়াল করো আমাদের পোশাক কিন্তু একই, অ্যাজ ইউজুয়াল। যতটুকু জেনেছি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো, কিন্তু আমাদের অনার্স ফার্স্ট ইয়ারের একটা ছাত্রী মেঘলা একটু অসুস্থ, ওর গলা ব্যথা, জ্বর, কাশি, ওর জন্য সবাই দোয়া করবে যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর তোমাদের জন্য আমরা প্রতিদিন রুটিন ওয়াইজ যে ক্লাসগুলো দিচ্ছি সেগুলো তোমরা পরের দিন দেখো, কারণ আপলোড হতে অনেক সময় লাগে, দেখা যায় রাত 12টার সময় হয়, এর জন্য পরের দিন দেখো। আর তোমরা দেখেছো কি না এটা আমরা বুঝবো কী করে? লাইক দিবা, প্রত্যেকে ক্লাসের নিচে কমেন্ট করবা যে হ্যাঁ আমরা দেখেছি, ভালো হয়েছে, বা বুঝতে পারিনি, বা কোনটা বুঝতে পারোনি সেটা আমাদেরকে লিখে দিবে, অবশ্যই কমেন্ট বক্সে লিখবা, লিখলে আমরা বুঝতে পারবো। সবাই ভালো থেকো, নিরাপদে থেকো। আচ্ছা, যেহেতু কলেজে এসেই পড়েছি, তোমরা তো অনেকদিন ধরে আসো না, কবে আসবে তারও ঠিক নেই, আসো একটু কলেজটা দেখাই। এই যে আমাদের ডিপার্টমেন্ট, বিউটি ম্যাডাম ধরেন একটু কলেজটা দেখাই, কলেজ দেখে ভালো লাগবে। সোশিওলজি ডিপার্টমেন্ট, এই সেই করিডোর যেখানে তোমরা হাঁটা চলা করো, এই যে দেখো এই সেই করিডোর, সবই তোমরা হাঁটতে, আজ সবই ফাঁকা। ফোন আসছে, শুরু হয়ে গেল। তোমাদের সাথে এরপরে ক্লাসে দেখা হবে। আমরা সমাজ বিজ্ঞান নবম অধ্যায় দ্বিতীয় পত্র সামাজিক সমস্যা শুরু করেছিলাম, আজকে বাকি সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। যদি এক ক্লাসে শেষ না হয় তাহলে আরেকটি ক্লাস নিয়ে আমরা এই অধ্যায়টি শেষ করে দেব। সবাই ভালো থাকো, অনেক ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য অনেক আদর, অনেক ভালোবাসা, অনেক স্নেহ। এই খালি কলেজে তোমাদেরকে ভীষণ ভীষণ ভীষণভাবে মিস করছি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই লেখাপড়াটা কন্টিনিউ করবে। আপাতত বিদায় নিচ্ছি, শুভকামনা নিরন্তর।